রাত পোহালেই বিয়ের পিড়িতে বসার কথা ছিল সুমনের, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নতুন জীবন শুরুর ঠিক আগ মুহূর্তে ট্রাকের চাপায় লাশ হয়েই তাকে ফিরতে হলো আলোক ঝলমল বিয়ে বাড়িতে। স্বজনদের কান্না আর আহাজারিতে আনন্দ ঘন পরিবেশ মুহূর্তেই ছেয়ে যায় শোকের আবহে। ছোট দুই ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে বড় ভাই মনিরুল ইসলাম মমিন ফিরছিলেন বাড়িতে। মোটরসাইকেল নিয়ে তাকে এগিয়ে নিতে যান ছোট ভাই সুমন। ভাইকে নিয়ে বাড়িতে ফেরার পথে ট্রাক চাপায় নিহত হন রাজবাড়ী সদরের কদমতলার একই পরিবারের দুই ভাই। 31 জানুয়ারি রাতে এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায়। দুইটা ভাই একসাথে, আজকে একজনের বিয়ে, আগামীকাল একজনের বিয়ে, বড় ভাই আর ছোট ভাই একই জায়গায় একই বাড়িতে যেভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করলেন, মারা গেলেন। আসলে এই পরিবারের জন্য বা এলাকার মানুষের জন্য, আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় এবং কষ্টের বিষয়। এই শোক আসলে সহার মতো না, সহ্য করার মতো না। জানা যায় 1 ফেব্রুয়ারি বিয়ের পিড়িতে বসার কথা ছিল কদমতলা গ্রামের সামিউল ইসলাম শামীমের, আর তার পরদিনই বিয়ের দিন ধার্য ছিল ছোট ভাই সাইফুল ইসলাম সুমনের। ছোট দুই ভাইয়ের বিয়েতে যোগ দিতে 31 জানুয়ারি রাতে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন বড় ভাই মনিরুল ইসলাম মমিন। ভাইকে মোটরসাইকেল দিয়ে এগিয়ে আনতে গোয়ালন্দ বাস স্ট্যান্ডে যান সুমন। সেখান থেকে ফেরার পথে ঢাকা খুলনা মহাসড়কের মকবুলের দোকান এলাকায় পৌঁছালে ট্রাকের চাপায় প্রাণ হারান দুই ভাই। একসঙ্গে মোটরসাইকেল আরোহী দুই ভাই গোয়ালন্দ মকবুলের দোকান এলাকায় মাটির ট্রাক চাপায় নিহত হয়েছে। দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না নিহতের পরিবার পরিজনেরা। 1 ফেব্রুয়ারি পরিবার পরিজন ও এলাকাবাসীর উপস্থিতিতে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। যে বাড়িতে আজকে দুই ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হবার কথা সেইখানে আজকে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পরে। এছাড়া পুরো এলাকায় বিরাজ করছে শোকের আবহ। শোকাহত গ্রামবাসীর ভাষ্য, রাতের মহাসড়কে বেপরোয়াভাবে গাড়ি চালায় মাটি ও বালু টানার ট্রাকগুলো। প্রশাসন এদের নিয়ন্ত্রণে আনতে না পারলে ভবিষ্যতে এমন অনেক পরিবারের গলি খালি হতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। এই বাড়িতে কিন্তু বিয়ের সাজসজ্জা করা রয়েছে, অর্থাৎ এই বাড়িতে আজকে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেই বিয়ে বাড়ি আজকে কিন্তু শোকের বাড়ি হিসেবে পরিণত হয়েছে। এদিকে ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক হেলপার পালিয়ে গেছে বলে জানায় হাইওয়ে পুলিশ। পরবর্তীতে মরদেহগুলো উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে দেয়া হয় বলে জানান রাজবাড়ী আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক আল মামুদ। এই ঘটনায় ঘাতক গ্রাম ট্রাক ড্রাইভার সুকৌশলে গাড়িটি রেখে পালিয়ে যায়। আমরা ড্রাম ট্রাকটি এবং মোটরসাইকেল জব্দ তালিকাগুলো জব্দ করি। উক্ত গাড়ি দুটি আহলাদিপুর হাইওয়ে থানায় থানা হেফাজতে আটক আছে।